Everyone, Assalamualaikum. আমি তুহিন আপনি দেখতেছেন তুহিন টেক অফিশিয়াল সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটক এন্ড লাইকিতে ভাইরাল হওয়ার জন্য নতুন একটি ভাইরাল ভিডিও এডিটিং সো গাইস ভিডিও শুরুতে আপনারা একটি ভিডিও দেখতে পেরেছেন এই ধরনের ভিডিও কিভাবে আপনারা এডিট করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো সো গাইস এই ধরনের ভিডিও যদি আপনারা সুন্দরভাবে এডিট করে টিকটক এন্ড লাইকিতে আপলোড করেন তাহলে 100% আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এবং আপনাদের ভিডিওটি ফোরিওতে যাবে So guys, TikTok viral among trending video editing করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে Kinemaster তো Kinemaster অ্যাপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় সো গাইস ছোট একটি ইন্ট্রো পর ব্যাক নিচ্ছি লেটস বিগিন দা শো আজকের এই ভিডিওটিতে স্পন্সর করেছে মুজবেট মুজবেট হচ্ছে নানা রকম গেমস খেলে ক্রিয়েট করে টাকা ইনকাম করার চমৎকার একটি প্ল্যাটফর্ম শতভাগ ট্রাস্টেড এই ওয়েবসাইটটিতে রয়েছে ক্রিকেট ফুটবল লুডো সহ 800,000 অধিক গেমস প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 150% পর্যন্ত বোনাস সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে রেজিস্ট্রেশনে পাচ্ছেন 24 ঘন্টা এবং 7 দিন গ্রাহক সেবা মুজবেট রেজিস্ট্রেশন করার সময় টাইগার বিডি এই প্রোমো কোডটি ইউজ করুন আর পেয়ে যান সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত বোনাস আর লিংক ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব আমি আপনাদেরকে বেটিং করার জন্য বলতেছি না যেহেতু এটা একটি স্পন্সর ভিডিও ছিল সেহেতু আপনাদেরকে আমি বললাম আর আপনাদেরকে আমি বলি বেটিং থেকে বিরত থাকুন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং করার জন্য আপনাদের Kinemaster অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে দেন আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে 9:60 রূপে ক্লিক করবেন যেহেতু আপনি টিকটকের জন্য ভিডিও মেক করবেন সেহেতু আপনারা 9:60 রূপে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখান থেকে মিডিয়া রূপে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন যে কোনো একটি ওকে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিব দেন আপনারা এখানে ক্লিক করবেন ওকে তারপর যতটুকু আপনাদের ভিডিও ততটুকু আপনারা টান দিয়ে নিয়ে যাবেন আগে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে টান দিবেন ওকে দেন আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা শুরুতে চলে আসবেন তারপর এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করবেন দেন মিডিয়ার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ভিডিওটি নিয়ে আসবেন এখানে ওকে আমরা এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে আসতেছি যে ভিডিওটি আমরা এডিট করব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে দেন আপনারা এখানে ক্লিক করবেন ফুল স্ক্রিন করার জন্য ওকে দেন আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এখানে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে এখন আমরা ভিডিওটি সুন্দরভাবে এডিট করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু ভুল আছে তো এই ভুলগুলো আমরা কেটে ফেলাই দেব তো কিভাবে ফেলাবো সেটাই দেখব ওকে কাটাকাটি করব আমরা এখন ওকে তো এখান থেকে কাটব তো এটাতে ক্লিক করব নিচের ভিডিওর উপরে ক্লিক করব আমরা দেন এখানে কাছে এখানে উপরে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব উপরেরটা উপরে ট্রিম টু লেফট অফ প্লে হেড ওকে দেখতে পাচ্ছেন কেটে গেছে কিন্তু তারপর আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা ভিডিও পে ক্লিক করবেন মানে দৌড়ে এভাবে নিয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি চলে আসছে ওকে এখন আমরা এই সাইডেরটা কাটবো ডান সাইডেরটুকুই কাটবো ওকে দেখব ওকে এতটুকু আমরা রাখবো তো আমরা এখানে ক্লিক করবো ভিডিওর উপরে ওকে ক্লিক করার পর আপনারা এখান থেকে কাছে এখানে উপরে ক্লিক করবেন দেন আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই কেটে যাবে তারপর এখানে ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করবেন দেন আপনারা কাছে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন ওকে ফাইন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছে এখন আমরা ভিডিওটি একটু জুম করবো এখানে দেখতে পাচ্ছেন নেয়াটা বোঝা যাচ্ছে তো আমরা ভিডিও উপরে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখন আমরা একটু জুম করে নিব ওকে যদি কোনো কিছু দেখা যায় তাহলে আপনারা এইভাবে জুম করে সেটা মুছে দিতে পারবেন ওকে দেন আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনারা পারেন তাহলে আপনারা ব্ল্যাক কাপড়ের ভিডিও করবেন তাহলে ভিডিওটি আরও সুন্দর হবে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কাপড় ইউজ করার চেষ্টা করবেন তাহলে ভিডিওটি আরও দেখতে অনেক সুন্দর হয় তারপর আপনারা এভাবে চলে যাবেন যেখানে আপনারা যাচ্ছেন হাসতেছেন সে পর্যন্ত যাবেন ওকে যাওয়ার পর দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ক্যাপচার অ্যান্ড
হ্যাশ লেয়ারের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা এটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন ভিডিওর। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তারপর ভিডিওর উপরে ক্লিক করবেন, মানে এই এটার উপরে ক্লিক করবেন, নিচেরটার উপরে, এটার উপরে। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন, ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, দেন আপনারা এখান থেকে শোতে চলে আসবেন। শোতে আসার পর এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ডুপ্লিকেটের উপরে ক্লিক করবেন। ওকে, আর একটা ডুপ্লিকেট ভিডিও চলে আসবে, দেন আপনারা এখান থেকে নিচের ভিডিওর উপরে ক্লিক করবেন, নিচেরটার উপরে ক্লিক করবেন। নিচেরটার উপরে ক্লিক করার পর এখান থেকে নিচে যাবেন আপনারা, তারপর এখান থেকে আলফা অপোসিটির উপরে ক্লিক করবেন, তারপর এটা আপনারা 45 করে দিবেন, দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এখন আপনারা দেখুন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন ভিডিওটি আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে। তো আমরা এটা আরেকটু ঠিক করব। যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কাপড় ইউজ করেন তাহলে আপনাদের ভিডিওটি আরও সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, দেখতে আরও ভালো লাগবে। তো নিচের টপে ক্লিক করব, দেন আলফা অপোসিটি। ওকে, এটা আমরা একটু ঠিক করলাম। ওকে ওকে, দেন আমরা এখানে ক্লিক করব। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে ওয়ার্ডরোবে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে লেয়ারোপে ক্লিক করব, মিডের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা ভিডিওটি নিয়ে নিব, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি কোথায়, এই যে আমাদের ভিডিও, তো এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেন আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাক্সেট অডিও রূপে ক্লিক করবেন, অ্যাক্সেট অডিও। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এখন আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিও উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিলেট রূপে ক্লিক করবেন। ওকে, আমি কিন্তু ভিডিও থেকে অডিওটা কনভার্ট করে নিছি, মানে ভিডিও থেকে অডিওটা কনভার্ট করে নিছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিকটা চলে আসছে এবং আমাদের ভিডিও পারফেক্টভাবে রেডি। এখন আপনি কীভাবে ভিডিওটি সেভ করবেন সেটাই দেখাবো। তো আমি ভিডিও থেকে অডিও কীভাবে কনভার্ট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখন আপনি কীভাবে ভিডিও সেভ করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি। ওকে, তো ভিডিওটি সেভ করার জন্য আপনাদের এখান থেকে শেয়ার আইকনের উপরে ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে রেজুলেশন সিলেক্ট করবেন, ফ্রেম রেট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে হাই রেজুলেশন দিবেন, তারপর এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট হওয়া কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, চিল ব্রো, লেভেল আপ।